36 জনের নতুন মন্ত্রিসভা, পূর্ণ মন্ত্রী 25, প্রতিমন্ত্রী 11, বেশিরভাগই নতুন মুখ, তালিকায় পাপন, আরাফাত, রিমি সহ বেশ কয়েকজন, আজ শপথের পর দায়িত্ব বণ্টন। 48 ঘন্টার মধ্যে পোস্টার অপসারণের নিয়ম থাকলেও মানছেন না প্রার্থীরা, লেমিনেটিং থাকায় বিপাকে সিটি কর্পোরেশন, পুড়িয়ে ফেলার পরামর্শ পরিবেশবিদদের। পণ্যের দামে লাগাম টানতে আলাদা মন্ত্রণালয়ে দাবি, ব্যবসায়ীদের বলছেন সমন্বয়হীনতায় মেলে না স্বস্তি, একক নিয়ন্ত্রণে ভোক্তা বান্ধব হবে বাজার, মত অর্থনীতিবিদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 36 সদস্যের নাম ঘোষণা করা হলো শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গণমাধ্যমে ব্রিফ করে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় দেখা যায় 25 জন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি এবারের সরকারে থাকবেন 11 জন প্রতিমন্ত্রী, যাদের মধ্যে বেশিরভাগই নতুন মুখ। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পাশাপাশি শপথ নেবেন মন্ত্রিপরিষদের সদস্যরা। টানা চতুর্থ মেয়াদে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এবার সরকার গঠনে রাষ্ট্রপ্রধানের অনুমতি দেয়া হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে সরকার গঠনে সংসদ নেতা শেখ হাসিনাকে সবুজ সংকেত দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন ওঠে কারা আসছেন সরকারের নতুন মুখ হয়ে। অবশেষে রাতে আসে চূড়ান্ত সরকারি ঘোষণা। মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করে জানান 25 জন পূর্ণমন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর শপথের প্রস্তুতি নিচ্ছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং 25 জন পূর্ণমন্ত্রীর তালিকা আমরা পেয়েছি, আর প্রতিমন্ত্রীর তালিকা পেয়েছি 11 জন। তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং আগামীকাল সন্ধ্যা 7টায় তাদেরকে সকলকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি। প্রতিমন্ত্রীর মধ্যে কোনো টেকনোক্র্যাট নাই, দুজন টেকনোক্র্যাট, জনাব ইয়াফেস ওসমান এবং ডাক্তার সামন্ত লাল সেন। একসময় এলজিআরডি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবার ডাক পেয়েছেন নতুন সরকারের মন্ত্রী হতে। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সামন্ত লাল সেনও এবার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ঠাঁই পেতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপনও এবার মন্ত্রী হচ্ছেন। থাকছেন চট্টগ্রামের ডক্টর হাসান মাহমুদও। বিদায়ী সরকারের কিছুটা জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে কাজ চালানো ব্যক্তিদের মধ্যেও খুব একটা পরিবর্তন করেননি সরকার প্রধান। মন্ত্রণালয় বণ্টন না হলেও আকম মোজাম্মেল হক, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের থাকছেন মন্ত্রী হিসেবেই। আবারও মন্ত্রী থাকছেন এলজিআরডির দায়িত্বে থাকা মোহাম্মদ তাজুল ইসলাম আর শিক্ষা সামলানো ডাক্তার দীপুমণিও। 2008 সাল থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো নসরুল হামিদও থাকছেন আগের পদেই। এদিকে শিল্পমন্ত্রীর দায়িত্বে থাকা নুরুল মজিদ হুমায়ুন এবং খাদ্য মন্ত্রণালয়ের সাধনচন্দ্র মজুমদারও ডাক পেয়েছেন নতুন মন্ত্রিপরিষদে। তবে পদোন্নতিও ঘটেছে কারো কারো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন হয়েছেন পূর্ণমন্ত্রী, আর শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব সামলানো মহিবুল হাসান চৌধুরীর নামও এবার পূর্ণমন্ত্রীর তালিকায়। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আসছেন ঢাকার সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী। একসময়ের বাণিজ্য মন্ত্রণালয় সামলানো মোহাম্মদ ফারুক খানও আছেন এই তালিকায়। জুনাইদ আহমেদ পলখ আর পার্বত্য চট্টগ্রামের কুজেন্দ্রলাল ত্রিপুরা হচ্ছেন প্রতিমন্ত্রী। টাঙ্গাইল থেকে নির্বাচিত আহসানুল ইসলাম টিটু এবার প্রতিমন্ত্রী হচ্ছেন, আর 2008 থেকে দায়িত্ব পালন করা স্থপতি ইয়াফেজ ওসমান এবারও টেকনোক্রাট মন্ত্রী হচ্ছেন। এদিকে খালিদ মাহমুদ চৌধুরীর পদ থাকছে অপরিবর্তিত, আর ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ ফরিদুল হক খান হচ্ছেন পূর্ণমন্ত্রী। পটুয়াখালী থেকে নির্বাচিত হয়ে আসা মহিবুর রহমান, ঢাকা থেকে নির্বাচিত মোহাম্মদ আলী আরাফাত, গাজীপুরের বেগম রুমানা আলী এবং সিলেটের শফিকুর রহমান চৌধুরী প্রত্যেকেই ডাক পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে। এছাড়া গাজীপুরের বেগম সিমিন হোসেন রিমিও হচ্ছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আবুল হাসান মাহমুদ আলী, র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল শহীদ, আব্দুর রহমান, আব্দুল সালাম, নারায়ণ চন্দ্র চন্দ এবং জিল্লুল হাকিমও এবারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে বর্ণাঢ্য রাষ্ট্রাচারে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় 1500 সুধীজন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
বরিশালের বাকেরগঞ্জ 6 আসনে টানা তিনবারের এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্নার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভোট পেয়েছেন মাত্র 9,000। আবার উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে এমপি হবার দৌড়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শামসুল আলম চুন্নুকেও পছন্দ করেননি ভোটাররা। তবে 60,109 জন ভোটার নৌকার মাঝি আব্দুল হাফিজ মল্লিককেই সংসদ সদস্য হিসেবে বেছে নিয়েছেন। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব উপর রিপোর্ট। ভাঙাচোরা এমন রাস্তার দেখা মিলবে বরিশাল 6 বাকেরগঞ্জের বিভিন্ন এলাকায়। গত 15 বছরে দেশজুড়ে নানা উন্নয়ন হলেও একটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আসনটিতে টানা 2 বার সাধারণ ও 1 বার সংরক্ষিত এমপি হয়েও কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্ন আমিনকে লাল কার্ড দেখিয়েছেন এ আসনের ভোটাররা। প্রায় 3 লাখ ভোটারের মাঝে মাত্র 9,188 ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার। আমার এই সাইকেলটা প্রতিদিন 50 টাকার কাজ করা লাগে, তার যে ব্যর্থতার পরে উনি জামানত অলরেডি হারিয়ে ফেলেছে। তবে রত্নামিনের দাবি, এলাকার 90% উন্নয়ন করেছেন তিনিই। তার প্রতিদ্বন্দ্বী নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখানোয় তিনি জয়ী হতে পারেননি। তারা রাতে বেলা ভয় দেখেছে সকলে এবং নিজেরা লাঠি সোটা নিয়ে গন্ডগোল করছে। তাদের পক্ষে যারা করে নাই তাদেরকে থ্রেট দিয়ে আসতেছে। এদিকে উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে এমপি হবার দৌড়ে নামা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু পেয়েছেন 39,374 ভোট। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সাথে। আগে ভাগাভাগি প্রশ্নে আসনটি জাতীয় পার্টির কাছে ছেড়ে দিলেও এবার একক প্রার্থী ঘোষণা দেয় আওয়ামী লীগ। টানা 23 বছর পর নৌকার প্রার্থী বিজয়ী করতে পেরে খুশি স্থানীয় নেতাকর্মীরা। 60,109 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক। কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে প্রত্যাশা সবার। আশা করি ভালো উন্নয়ন কাজ করতে পারবো, কর্মসংস্থান করে দিক, এইটা আমাদের চাওয়া। ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার স্যাপার এগুলো থাকলে এগুলো করে দিক। বাকের অত্যন্ত অবহেলিত এবং বঞ্চিত এলাকা, সেইটার চেহারা নির্বাচন শেষ হলেও এখনো ঝিনাইদহ জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় ঝুলছে প্রার্থীদের ব্যানার পোস্টার, যার অধিকাংশই পলিথিন দিয়ে ল্যামিনেটিং করা। এতে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, তেমনি ক্ষতির মুখে পরিবেশ ও প্রকৃতি। দ্রুত এসব ব্যানার পোস্টার অপসারণ করে পুড়িয়ে ফেলার পরামর্শ পরিবেশবিদদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ছবি তুলেছেন সজীবুল ইসলাম। ঝিনাইদহ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বর। নির্বাচন শেষ হলেও এর চারপাশে এখনও ঝুলছে শত শত পোস্টার। রশিতে টানানো অধিকাংশ পোস্টার পলিথিন দিয়ে লেমিনেটিং করা, বাতাসে ছিটছে না বা শিশিরেও ভিজে নষ্ট হচ্ছে না। এখনও অপসারণ করা হয়নি পাশের বঙ্গবন্ধু সড়কের পোস্টার। দোকানের সামনে রাস্তার দুপাশ দিয়ে ঝুলছে হাজার হাজার পোস্টার। কোথাও কোথাও রশি ছিঁড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর এসব পোস্টার। শুধু জেলা শহরই নয়, জেলার 4টি সংসদীয় আসনের 6 উপজেলার বিভিন্ন গ্রামে এখনও ঝুলছে ব্যানার পোস্টার। নির্বাচন শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে প্রার্থীদের পোস্টার অপসারণের নিয়ম থাকলেও কোনো প্রার্থী সেই আইন মানছেন না। পলিথিন দিয়ে মোড়ানো থাকায় সহজে নষ্ট হচ্ছে না এসব পোস্টার। এতে যেমন নষ্ট হচ্ছে সৌন্দর্য, সেই সঙ্গে ক্ষতির আশঙ্কা রয়েছে পরিবেশেরও। 26 জন প্রার্থীর লক্ষ লক্ষ পোস্টার কিন্তু এই শহরে, এই শহর থেকে গ্রাম অঞ্চলে ব্যানারগুলো বা যে পোস্টারগুলো সব লেমিনেটিং করা, যেগুলো টাইনও মনে করেন ছিঁড়া যায় না। পরিবেশটা দূষণ থেকে মুক্ত রাখে, ছয় ফেলা উচিত, তাহলে দেখতে খারাপ দেখা যাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই যে বিভিন্ন জায়গায় এগুলো লাগানো আছে, সরাই নির্দিষ্ট একটা স্থানে রাখা উচিত। পলিথিনে আরও বেশি আড়ষ্ট হয়ে যাচ্ছে নদী, পাশাপাশি ড্রেনগুলো কিন্তু আপনার যেটা ভরাট হয়ে যাচ্ছে, পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হচ্ছে। দ্রুত এসব ব্যানার পোস্টার অপসারণের আশ্বাস পৌর কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের। ডাম্পিং এর ওটাকে আমি একেবারে ডাস্ট এস্ট্রে ছাই বানিয়ে ফেলবো ওটাকে আমি করে, তারপর আমি ওটাকে মাটিতে আমি ভিতরে ওটাকে ই করে দিব। প্রতিটা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এইটা অপসারণের জন্য আমরা পত্র প্রেরণ করব। জেলার 6টি উপজেলায় অন্তত 5 লাখ পোস্টার টানানো হয়েছিল, যার অধিকাংশই লেমিনেটিং করা। সময় সংবাদ, ঝিনাইদহ।
আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণের পর খুলনায় দলটির মধ্যে বাড়ছে দ্বন্দ্ব বিভক্তি। নির্বাচনের পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগও করেছেন পরাজিত প্রার্থীরা। এতে দলীয় সংকট বাড়ছে বলে মনে করেন নেতারা। বিজয়ী প্রার্থীরা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন তাদের সঙ্গে নিয়ে আর চলতে চান না। আর জেলা আওয়ামী লীগ বলছে, কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন দলেরই রাজনীতির সাথে সম্পৃক্ত তিন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন পূর্ব সময় থেকেই এসব আসনে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে কাজ করেন ভিন্ন ভিন্ন প্রার্থীর পক্ষে। খুলনা চার আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুসালাম মুর্শিদি থেকে 26,000 ভোট কম পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদি দ্বারা। খুলনা পাঁচ আসনে বিজয়ী নারায়ণ চন্দ্রের চেয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন কম পেয়েছেন 17,000 ভোট। প্রতিদ্বন্দ্বিতা ছিল খুলনা ছয় আসনেও। ফলাফলের পর একদিকে যেমন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিজয়ীরা, অন্যদিকে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর লুটপাট সহিংসতার অভিযোগ করেছেন পরাজিত প্রার্থীরা। খুলনা চার আসনে অন্তত 22টি স্থানে ও পাঁচ আসনে 14টি স্থানে হামলার অভিযোগ করেছেন পরাজিতরা। এসব অভিযোগ পাল্টা অভিযোগে বিভক্ত হয়ে পড়ছে খুলনা আওয়ামী লীগ। এতে দল ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন পরাজিত প্রার্থীরা। আমাদের স্বতন্ত্র প্রার্থীকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছেন। তিন উপজেলাকে কেন্দ্র করে সারা খুলনায় এখন আওয়ামী লীগ বহু ভাগে বিভক্ত। তাণ্ডব চালাচ্ছে ভোটারদের পরে, একই দলের লোক আমরা। এটা আগামী দিনে ইফেক্ট হবে না দলের প্রতি? বিজয়ীরা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিরোধিতা করেছেন তাদের নিয়ে আর চলতে চান না। ছড়াই দেওয়ার পক্ষপাতী না, যারা একেবারে ডিস্ট্রাকটিভ রাজনীতি করে, অস্ত্র বা এই ধরনের রাজনীতি করে, তাদেরকে নিয়ে চলতে আমি রাজি না। আর জেলা আওয়ামী লীগ বলছে, সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। অতি উৎসাহী হয়ে এই দলটাকে নষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্র থেকে যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেন, সেটা আমরা এক্সিকিউট করতে পারবো। নির্বাচনে জেলার ছয়টি আসনে স্বতন্ত্র ও 11টি রাজনৈতিক দল মিলে 39 জন প্রার্থী হয়েছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেন, সময় সংবাদ, খুলনা। নিত্যপণ্যের বাজারে দামের চাপে যখন ওষ্ঠাগত ভোক্তার প্রাণ, তখন নানা অভিযান তদারকিতেও মিলছে না কোনো সমাধান। কারণ বাজার ব্যবস্থাপনায় রয়েছে সমন্বয়হীনতা। ক্রেতাদের এমন দাবির সঙ্গে একমত বাংলাদেশ দোকান মালিক সমিতি। স্বস্তি ফেরাতে তাই নিত্যপণ্যের বাজার বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয়ের দাবি সংগঠনটির। অর্থনীতিবিদরাও বলছেন, এক হাতে নিয়ন্ত্রণ করতে পারলে ভোক্তা ও ব্যবসা বান্ধব হবে বাজার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কৃষণে কার কথা কিংবা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? দরদামে লঙ্কাকাণ্ড ঘটানো নিত্যপণ্যের বাজারকে মগের মুল্লুক বললেও যেন আক্ষেপ ঘুচে না ভোক্তার। পণ্যের দাম দ্রুতগতি হওয়াটা দৈনিক সমস্যা হিসাবে হয়ে পড়ে গেছে। মাল একটু শর্ট, তখন আলাদা ওই স্টক আলাদা দাম বাড়িয়ে যায়। ব্যবসায় সবারই সমস্যা, খালি আমার না। খাতা পুস্তকে অনেক আছে আইন, কতগুলা ইমপ্লিমেন্ট হয়? সবাই বাজারে স্বস্তি চায়, সবার চোখেই রয়েছে বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব। সব মানুষে কি এত দাম দেয়? জড়িত দুধ ডিম আর মাংসের উৎপাদনে চাল গমের মতো দানাদার খাদ্যের উৎপাদন কৃষিতে হলেও তা দেখভাল করে খাদ্য মন্ত্রণালয়। এসব উৎপাদনে দরকারি সারের বন্দোবস্ত করে শিল্প মন্ত্রণালয়, আর সেচের এক বড় অংশ চালায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। পরিবহন করে নৌ ও সড়ক মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় নিরাপত্তা। কোনো কারণে সংকট হলে তা আমদানিতে দ্বারস্থ হতে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের। ইলসি খোলা যাবে কিনা তা দেখে বাংলাদেশ ব্যাংক। শুল্ক সুবিধার বিষয়গুলো নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যেই দামের চাপে ভোক্তার নাভিশ্বাস উঠলে বাজারে নেমে পড়ে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। যদিও দিন শেষে ভোক্তারা পান না সেই কাঙ্ক্ষিত স্বস্তির দেখা। এই অবস্থায় ভোগ্যপণের জন্য একটি বিশেষ মন্ত্রণালয়ের দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির। যতদিন পর্যন্ত না খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, এই সব কিছু মিলে যদি একটি মন্ত্রণালয় না করা হয়, স্মার্টলি যদি এইগুলো আমরা হ্যান্ডেল করতে না পারি, তাহলে কিন্তু আসলে এই ভোগ্যপণের বাজারে স্বস্তি খুব বেশি আসবে বলে আমার মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করতে পারলে সুফল পাবেন ভোক্তারা। সমন্বয়হীনতা কিন্তু অনেক সময় ঝামেলা করে। এখন তো এক একটা এজেন্সি এক একটা কিছু করলে তো মানে তারা হয়তো পরস্পর জানেও না কে কোনটা করার কথা, কে কোনটা কোন লেভেলে করছে। ফলে আমার কাছে মনে হয় যে কোনো এজেন্সি যদি হয়,
তারা যদি আগে থেকে তত্ত্বপাত্র ঠিকমতো রাখে তাহলে মোটামুটি যেটা হবে যে কখনই একটা মানে অপ্রত্যাশিত রকমের গ্যাপ বাজারে তৈরি হবে না। ভোগ্যপণ্য বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয় চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, কিন্তু প্রশ্ন হলো তাদের এই দাবির পক্ষে যুক্তি বিশ্লেষণ করবে কে, কিংবা এই দাবি বাস্তবায়নে সমন্বিতভাবে উদ্যোগ নেবে কোন মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা, চাল শাকসবজি থেকে মুরগি দাম বাড়তি প্রায় সব কিছুর নেই প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের পর্যাপ্ত মনিটরিং। এই মুহূর্তে বগুড়ার রাজাবাজারে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়ার রাজাবাজার এলাকায় এবং এখানে কিন্তু নির্বাচনী উত্তাপ শেষ হলেও আর এক উত্তাপে পড়ছে মানুষ, সেটি নিত্যপণ্যের বাজার। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে চালের বাজারের যেই অবস্থা দাঁড়িয়েছে, সেটি মোটা চালের যে দাম সেটি কিন্তু বেড়েছে কেজিতে প্রায় 4-8 টাকা পর্যন্ত, চিকন চালের দামও বেড়েছে। একই সঙ্গে যে সবজির বাজার, আপনি জানেন যে এই সময়টাতে কিন্তু শীতকালীন সবজিতে সয়লাব বাজার সরবরাহ ভালো রয়েছে, তারপরেও কিন্তু সবজির বাজারের যেই প্রত্যাশিত দাম এই সময়ে বছর অন্যান্য বছরে এই সময়ে যে দামটি থাকে তার চাইতে কিন্তু প্রায় দ্বিগুণ তিন গুণের বেশি দাম। অর্থাৎ অন্যান্য সময় ফুলকপি এই জানুয়ারির মাসের মাঝামাঝিতে এসে সেটি কিন্তু 10-15 টাকা কেজিতে নেমে আসে, সেটি কিন্তু আজকের বাজারে আমরা দেখছি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 25 টাকায়, যেটি কিনা 10-12 টাকায় নেমে আসে। একইভাবে বলতে গেলে আলুর যে নতুন আলুর দাম সেটিও এখনও পর্যন্ত কিছুটা কমলেও প্রত্যাশা অনুযায়ী কিন্তু এখনও কমেনি। অন্যান্য সবজির কথা যদি বলি আপনাকে, বেগুন থেকে শুরু করে করলার দাম 100 টাকা কেজি আজকের বাজারে, বেগুন 50 টাকা। মোটামুটি বলতে গেলে সব ধরনের সবজির দাম কিন্তু চড়া রয়েছে। এটি কিন্তু যদিও মনে হচ্ছে যে আসলে ক্রেতার নাগালের ভেতরে আছে, তবে যদি আপনি শীতের যে সময় সবজির সরবরাহের সময় সবকিছু বিবেচনা করলে দাম কিন্তু এখনও বেশি রয়েছে। এবং যারা নিম্নআয়ের মানুষ তারা বলছেন যে পুরো ভরা মৌসুমে যদি এই দামে কিনতে হয় তাহলে যখন সিজন থাকবে না সেই সময় আসলে তাদের কী অবস্থা হবে সেটি নিয়ে তারা কিন্তু এখন থেকেই তারা শঙ্কিত। একইভাবে বলতে গেলে নিত্যপণ্যের বাজারের ভেতরে মুরগির বাজার আমরা ঘুরে দেখেছি আজকে সকাল থেকে, ব্রয়লারের দাম সেটি কিন্তু প্রতি কেজি ঠেকেছে 200 টাকায়। পাকিস্তানি যে মুরগিটি রয়েছে বা সোনালী জাতের যে মুরগি রয়েছে সেটি 300 টাকা, এবং দেশি মুরগি কিন্তু 450-র ওপরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং সেই বাজারেগুলোতে গিয়ে কিন্তু আসলে ক্রেতারা যেটি বারবার বলছেন যে আয় ব্যয়ের যে হিসাব সেটি তারা মিলাতে পারছেন না কোনোভাবেই, এবং এক ধরনের ভোগান্তিতে তারা পড়েছেন। তবে অনেকে যেটি বলছেন যে নির্বাচনের কারণে এক ধরনের অস্থিরতা, যেহেতু নজরদারি আসলে বাজারে কম ছিল, সেটি তারা বলছেন যে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মোবাইল কোর্টগুলো পরিচালনা করা হয় সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল লোক সংকটের কারণে। সেটিকে তারা বলছেন যে মনিটরিং আবারও শুরু করতে এবং তদারকি বাড়ালে এই বাজারটিকে নিয়ন্ত্রণ যেন তারা করতে পারে সেটি তারা কিন্তু বলছেন। একই সঙ্গে তারা আরও একটি বিষয় বলছেন যে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহারে তারা বলেছিলেন যে দ্রব্যমূল্যের দামটি কমাবেন তারা সরকার গঠন করলে, চতুর্থবারের মতো সরকার গঠন করতে চাচ্ছেন, গতকালকে মন্ত্রিসভাও কিন্তু সেটি ঘোষণা হয়েছে। তো সেই জায়গা থেকে তারা আশা করছেন খুব দ্রুত এই পদক্ষেপ নেবে সরকার এবং দ্রব্যমূল্যের বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার বাজার থেকে সবশেষ খবর। প্রচণ্ড শীত ও কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম রবি দুলাল আছেন নগরীর অরবিন্দ শিশু হাসপাতালে। অঞ্চলে এখন প্রচণ্ড শীত এবং হিমেল বাতাস এবং ঠান্ডাজনিত কারণে কিন্তু শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে রয়েছি। আপনি দেখছেন যে এখানে এই শিশুদের চিকিৎসা দিতে যে চিকিৎসক এবং নার্সরা হিমশিম অবস্থা। এই হাসপাতালে আপনার ধরেন যে শিশুরা ভর্তি হচ্ছে আপনার এই ঠান্ডাজনিত কারণে, বিশেষ করে সর্দি, জ্বর, কাশি এবং ডায়রিয়া এবং শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া, এবং এই বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে শিশুরা কিন্তু অভিভাবকরা তাদের এখানে নিয়ে এসছেন। এখানকার যিনি চিফ কনসালটেন্ট ডাক্তার মনীন্দ্রনাথ রায়, তিনি বলেছেন যে শিশুদের এই ঠান্ডার কারণে শিশুরা কিন্তু সবচেয়ে বেশি ডায়রিয়া এবং শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া নিয়ে এখানে ভর্তি হচ্ছে। আপনি দেখছেন যে এই দিনে এই অরবিন্দ শিশু হাসপাতালে মোট 12টি বেড রয়েছে, এখানকার আসন সংখ্যা রয়েছে 125, তার অতিরিক্ত কিন্তু রুগী আপনার এই চিকিৎসা নিচ্ছে এখানে। প্রতিটি বেড কিন্তু এখানে পরিপূর্ণ শিশুদের আপনার, এবং এখানে যারা আসছে তাদেরকে অক্সিজেন এবং
নেবুলাইজেশনও দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন শিশুদের অভিভাবকদের, যে বিশেষ করে যে প্রচণ্ড ঠান্ডা এবং শীত এবং যে হিমেল বাতাস, এটি যেন কোনো অবস্থায় শিশুদের না লাগে এবং তারা যেন গরম কাপড় এবং বাড়ি থেকে যেন বাসা থেকে তাদের বের না করা হয় ঘরের বাইরে, এবং পুষ্টিকর খাদ্য এবং সুষম খাদ্যের কথা বলা হয়েছে। আপনি জানেন যে দিনাজপুরের আপনার যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল, এখানকার কর্মকর্তাদের সে কথা বলেছিলাম, প্রায় 450 অধিক রুগী কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু আপনার চিকিৎসা নিচ্ছে, এবং আপনি দেখছেন যে শিশুরা এখানে যে চিকিৎসা নিচ্ছে শিশু হাসপাতালে, এখানে অনেক শিশু রয়েছেন এবং তারা বহির্বিভাগে কিন্তু শিশুরা চিকিৎসা নিয়ে যাচ্ছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ তথ্য এই ছিল। সরাসরি ছিলাম দিনাজপুরে। 8 বছর ধরে নির্মাণ করে হস্তান্তরের 1 মাস না পেরুতেই বাধে ধস। রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকল্পের কাজ পরিচালনা করায় নির্মাণ কাজের কোনো তথ্যই জানে না স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এ কারণে ঝুঁকিতে পড়েছেন বাগেরহাটের বলেশ্বর নদী তীরের মানুষ। নদী শাসন না করেই শুধু বালু দিয়ে নির্মাণ কাজ করায় এমন বিপর্যয় বলে অভিযোগ এলাকাবাসীর। আলী আকবর চুচুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বিশ্বব্যাংকের অর্থায়নে 2015 উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিইআইপি প্রকল্পের অধীনে বাগেরহাটে 102 কিলোমিটার বেড়ে বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 8 বছর পর 2023 14 ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ শেষ হবার 1 মাস পার না হতেই বলেশ্বর নদীর বাঁধের 3 কিলোমিটার এলাকায় 7টি পয়েন্টে ধস শুরু হয়েছে। এর মধ্যে বাঁধের ব্লক নদীতে বিলীন হয়ে গেছে কয়েকটি স্থানে। এলাকাবাসীর অভিযোগ, নদী শাসন না করেই বাঁধ নির্মাণ করায় দেখা দিয়েছে এ ভাঙন, আর এতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। যে বেড়িবাঁধ দিয়েছে আমাদের থাকার মতো কোনো পরিবেশ নাই, সব বালু দেওয়া। নদীর সাইডের যে লোকগুলো আছে তারা সবসময় ঝুঁকির ভিতরেই থাকে। বেড়িবাঁধ হয়েছে বা টেকসই হয় নাই, ডাম্পিং বা এটাকে রক্ষার জন্য আমি জোর দাবি জানাই। মূলক এই সরকার এত কোটি কোটি টাকা দিয়ে করছে, আর কোনো মূল্য নাই, চাহিদা নাই। নদী শাসন দিলে আমরা এইটি আমরা খুশি। বর্ষার আগে নদী শাসনটা একটু হোক। ব্লক ডাম্পিং প্লাস আমাদের যে গাইডওয়াল ব্লক রিপ্লেসমেন্টেরও কাজ চলতেছে। ঠিকাদারটা কাজ সম্পূর্ণ না করেই পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করেছে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকল্পের কাজ পরিচালনা করায় জেলা অফিস করতে পারেনি কোনো তদারকি। ঝুঁকিপূর্ণ স্থানসমূহে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা অর্থ চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি, যা অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করতে পারব। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বলেশ্বর নদীতে 62 কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে 242 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 36 জনের নতুন মন্ত্রিসভা, পূর্ণমন্ত্রী 25, প্রতিমন্ত্রী 11, বেশিরভাগই নতুন মুখ। তালিকায় পাপন, আরাফাত রিমি সহ বেশ কয়েকজন। আজ শপথের পর দায়িত্ব বন্টন। 48 ঘন্টার মধ্যে পোস্টার অপসারণের নিয়ম থাকলেও মানছেন না প্রার্থীরা। লেমিনেটিং থাকায় বিপাকে সিটি কর্পোরেশন, পুড়িয়ে ফেলার পরামর্শ পরিবেশবিদদের। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।